আজিকর মেডিকেলের প্রাক্তনীদের সংগঠন থেকে সরানো হলো সুদীপ্ত রায়কে। আর্থিক দুর্নীতি মামলায় যার নাম জড়িয়েছে সেই সুদীপ্ত রায়কে এবার প্রাক্তনীদের সংগঠন থেকে সরিয়ে দেওয়া হলো। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীনই আজিকরে চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে এবং চেয়ারম্যান থাকাকালীনই বেলাগাম দুর্নীতি হয়, তাও বারবার সন্দীপ ঘোষের পাশে থেকেছেন সুদীপ্ত রায়। প্রাক্তনীদের সংগঠন থেকে সরিয়ে দেওয়া হলো তাকে। ঝিলম গরঞ্জায় প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। ঝিলম, কি জানানো হচ্ছে বিষয়ে প্রাক্তনীদের সংগঠনের তরফে? আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তনীদের যে সংগঠন আছে সেখানে তাদের বৈঠক হয়েছিল অগস্ট মাসের 31 তারিখ, এবং সেখানে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছিল যে সুদীপ্ত রায়কে এই সংগঠন থেকে সরিয়ে দেওয়া হবে। আজকে অক্টোবর মাসের এই শুরুতে সেপ্টেম্বরের 30 তারিখ তাকে লিখিতভাবে ধারা 6C অনুযায়ী যে জানানো হলো যে তাকে আজিকর মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রাক্তনীদের সংগঠন সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। এবং তার পেছনে যে কারণগুলো দেওয়া হয়েছে, 5টা কারণ, তার অন্যতম হচ্ছে যে সুদীপ্ত রায় রোগী কল্যাণ সমিতির থাকাকালীন চেয়ারম্যান থাকাকালীন আরজিকরে বেলাগাম দুর্নীতি হয়েছে, ধর্ষণ খুনের ঘটনা হয়েছে, এবং তারপরেও তিনি তৎকালীন যিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার সপক্ষে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলেছেন এবং যেখানে বৈঠক হয়েছে সমস্ত জায়গায় তিনি সমর্থন করেছেন এবং তার বিরুদ্ধে তিনি কখনোই সরব হননি। সেই কারণে তাকে এই যে সংগঠন সেখান থেকে সরানোর সিদ্ধান্ত হয়েছিল, আজকে লিখিতভাবে সেই সিদ্ধান্ত তাকে জানিয়ে দেওয়া হয়েছে। রামপুরহাট মেডিকেল কলেজে থ্রেট কালচারের অভিযোগ আর তার তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করা হলো। 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আপনারা জানেন রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ ডিন এবং প্রাক্তন ডিন এই 3 জনের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ওঠে এবং সেখানে নাম জড়ায় বিরূপাক্ষ বিশ্বাস এবং অভিজ্ঞদের, যে অভিযোগে তদন্তে এবার তদন্ত কমিটি গঠন করা হলো। বিরূপাক্ষ বিশ্বাস, অভিজ্ঞদের ছাড়াও নাম জড়ায় মুস্তাফিজুর রহমান এবং সৌরভ পালেরও। সরাসরি বিষয় বিস্তারিত জানবো, প্রতিনিধি সন্দীপ সরকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, অধ্যক্ষ ডিন এবং প্রাক্তন ডিন তারা থ্রেট কালচারের সঙ্গে জড়িত বলে অভিযোগ তুলেছিলেন পড়ুয়ারা, আর তারই তদন্তে এবার 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হলো। সন্দীপ, এবং কারা কারা রয়েছে এই তদন্ত কমিটিতে? দেখো, স্বরূপ সাহা এবং কৌশিক কর দুজন প্রাক্তন ডিন রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের, তার সঙ্গে বর্তমান অধ্যক্ষ করবী বড়াল, এই 3 জনের বিরুদ্ধে ওই কলেজেরই 51 জন পড়ুয়ার স্বাক্ষর সম্বলিত একটি অভিযোগপত্র জমা পড়েছিল রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে, এবং সেই অভিযোগপত্র জমা পড়ার একদিনের মধ্যে তার তদন্ত কমিটি গঠন করা হলো। 5 সদস্যের এই তদন্ত কমিটির মাথায় রাখা হয়েছে একজন অ্যাডিশনাল DHS পদমর্যাদার স্বাস্থ্য আধিকারিককে, এবং এই 5 সদস্যের তদন্ত কমিটিতে রয়েছেন আরও 4 জন অধ্যক্ষ রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের। তারা তদন্ত করবেন যে 2 প্রাক্তন ডিন এবং বর্তমান অধ্যক্ষ রামপুরহাট মেডিকেল কলেজের, তাদের বিরুদ্ধে যে গুরুতর অভিযোগ এনেছেন কলেজের পড়ুয়ারা, সেই অভিযোগের সারবত্তা কী রয়েছে, তাদের বক্তব্য কী অভিযুক্তদের, সেটা শুনবে এই কমিটি, এবং তারপর কমিটি তার রিপোর্ট পেশ করবে। যে অভিযোগ উঠেছিল তা কিন্তু মারাত্মক। MBBS পরীক্ষায় সিট অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে পরীক্ষায় মার্কস, সব কিছুতে স্বজন পোষণের অভিযোগ, থ্রেট কালচারের অভিযোগ তো রয়েছে। অভিযোগ অভিজ্ঞদের ঘনিষ্ঠ বলে পরিচিত যারা ওই রামপুরহাট মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া MBBS পড়ছেন, যারা উচ্চশিক্ষার জন্য সেখানে রয়েছেন, তাদের মধ্যে অভিজ্ঞদের ঘনিষ্ঠ বলে পরিচিত যারা, তাদেরকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়া, এবং অভিযোগ এটাও হচ্ছে যে সবটাই হয়েছে এই 3 জনের প্রশ্রয়ে। তারা অনেক ক্ষেত্রেই তারা এই থ্রেট কালচার দেখেও দেখেননি, এবং তারা অনেক ক্ষেত্রে তারা এই পরীক্ষায় এই বিশেষ গোষ্ঠীকে সুবিধা কই পাইয়ে দেওয়া সেই অভিযোগে অভিযুক্ত, এবং অনেক ক্ষেত্রে অভিযোগ উঠেছে যে এই থ্রেট কালচারের সঙ্গে যারা জড়িত রামপুরহাট মেডিকেল কলেজের যারা অভিজ্ঞ এবং তার অনুগামীদের ঘনিষ্ঠ বলে পরিচিত, তাদের বিরুদ্ধে আদৌ কোনো ব্যবস্থা নেননি অতীতে অভিযোগ জমা পড়া সত্ত্বেও। এই ভুরি ভুরি অভিযোগ রয়েছে, 3টি পৃথক অভিযোগপত্র জমা পড়ে স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার কাছে, এবং সেই অভিযোগের ভিত্তিতে এবার তদন্ত কমিটি গড়ল স্বাস্থ্য ভবন, যে তদন্ত কমিটি দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট জমা দিতে বলেছে। করবী বড়াল রামপুরহাট মেডিকেল কলেজের অধ্যক্ষ, তার যেটা বক্তব্য যে পড়ুয়ারা যে অভিযোগ করেছেন তা সর্বৈব মিথ্যে, এবং এই অভিযোগের সপক্ষে স্বাস্থ্য ভবন যদি তাদের কাছে কোনো তথ্য চায় তারা সেই তথ্য দিতে প্রস্তুত।